নমস্কার বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণ হয়ে গেছে। সংযুক্তিকরণের ফলে বিভিন্ন পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে বলবো যেটাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে পুরনো গ্রাহক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পুরনো গ্রাহক এবং সেই সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের পুরনো গ্রাহকরা লাভবান হতেন, সেই সুবিধাটা কি বন্ধ হয়ে যাবে। যেমন পিএনবি ওরিয়েন্টাল রয়্যাল মেডিক্লেম ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য, ওবিসি ওরিয়েন্টাল মেডিক্লেম পলিসি ছিল ওবিসি ব্যাংকের জন্য অর্থাৎ ওবিসি ব্যাংকের গ্রাহকদের জন্য, এবং ইউনাইটেড সুরক্ষা যোজনা ছিল ইউনাইটেড ব্যাংকের গ্রাহকদের জন্য। তো এইগুলো কি এবার বন্ধ হয়ে যাবে বা এগুলো কি আর রিনিউ করা যাবে না, এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই সম্পূর্ণ তথ্যগুলি জেনে নেবেন। সেই সঙ্গে অনুরোধ, যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রলনকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভও নিতে পারেন। প্রথমে যে প্রশ্নটা আসছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির চুক্তি কি ভেঙে যাচ্ছে পয়লা জুন 2021-এর পরে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আপাতত ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির কোনো চুক্তি ভাঙছে না। পয়লা জুন 2021 থেকে শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা যে পিএনবি ওরিয়েন্টাল রয়্যাল মেডিক্লেমের 2017 সুবিধা পেত এবং ওবিসি ওরিয়েন্টাল মেডিক্লেম পলিসি 2017 যেটা ওরিয়েন্টাল ব্যাংকের গ্রাহকরা পেত, এই দুটোই শুধু বন্ধ হবে। কিন্তু ওদের সঙ্গে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ওরিয়েন্টাল কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানির চুক্তি থাকবে। তাহলে যাদের এই দুটো বিমা আছে তারা কি আর এরপরে রিনিউ করতে পারবে না, অর্থাৎ পয়লা জুনের পরে বা এরপরে কি চালাতে পারবে না? যেসব গ্রাহকদের রিনিউ ডেট 29শে আগস্ট অর্থাৎ পয়লা জুনের পরেও চলবে, তাহলে কত তারিখ পর্যন্ত, 29শে আগস্ট 2021 পর্যন্ত যাদের রিনিউ ডেট থাকবে তারাই শুধুমাত্র আরও এক বছরের জন্য রিনিউ করতে পারবে। তারপরে কিন্তু এই দুটি হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য এবং ওরিয়েন্টাল ব্যাংকের যে গ্রাহকরা যে দুটো ইন্স্যুরেন্স পেত অর্থাৎ পিএনবি ওরিয়েন্টাল রয়্যাল মেডিক্লেম এবং ওবিসি ওরিয়েন্টাল মেডিক্লেম পলিসি দুটো যে পেত সেগুলোই আর রিনিউ করতে পারবে না 29শে আগস্টের পরে। 30শে আগস্ট থেকে যাদের রিনিউ ডেট আসবে, তো যাদের 29শে আগস্ট 2021 পরে আসবে ডেটগুলো রিনিউ ডেট, তারা কী করবে? তারা কি অন্য কিছু অপশান যেতে হবে? তাদের আর এই প্রোডাক্টটা দেওয়া হবে না, তারা নতুন কোনো প্রোডাক্ট অর্থাৎ ওই ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি কোনো নতুন কোনো প্রোডাক্ট কিনতে পারবে অথবা কোনো গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারবে। তাহলে 2021-এর পয়লা জুন বর্তমান যে মেডিক্লেমটি আছে তাকে তাহলে বাতিল হয়ে যাবে? না, বাতিল হবে না। যতদিন পর্যন্ত এক্সপায়ারি ডেট আছে ততদিন পর্যন্ত এটা সুবিধা পাবেন, শুধুমাত্র রিনিউ করা যাবে না এরপরে 29 মানে এই যে নির্দিষ্ট দিনের পরে এটাকে রিনিউ করা যাবে না, এক্সপায়ারি ডেট পর্যন্ত জাস্ট বৈধ থাকবে। এরপরে আপনাকে নতুন অর্থাৎ 29শে আগস্টের পরে যদি ডেট আসে আপনাকে এটাকে নতুন প্রোডাক্ট কিনতে হবে। বর্তমান পলিসিটির রিনিউ ডেট ধরুন যার এখনও পলিসিটা চলছে রিনিউ ডেট আছে এখনও, কিন্তু সে আগে যদি সেটা কিনে নেয় অর্থাৎ 29শে আগস্টের আগে যদি সে নতুন পলিসিটা কিনে নেয় বা রিনিউ করে নেয়, ধরুন নতুন প্রোডাক্ট নতুন ইন্স্যুরেন্সটা কিনে নিল যে এটাকে না রিনিউ করে ধরুন ওনার পুরনো এই পিএনবি ওরিয়েন্টাল মেডিক্লেম রয়্যাল মেডিক্লেম এবং ওবিসি ওরিয়েন্টাল মেডিক্লেম পলিসি দুটো ছিল, ওইটাকে উনি আর রিনিউ না করে নতুন প্রোডাক্ট কিনে নিলেন, তাহলে কি ওনার কন্টিনিউ থাকবে? অবশ্যই কন্টিনিউ থাকবে, এর কোনো সমস্যা আসবে না। এরপরে আসছি ইউনাইটেড ব্যাংকের গ্রাহকদের জন্য। ইউনাইটেড ব্যাংকের গ্রাহকদের 17 টাকার বিনিময়ে একটা ইন্স্যুরেন্সের সুবিধা দিত, তাহলে যেটাকে বলা হতো ইউনাইটেড সুরক্ষা যোজনা বা ইউএসওয়াই, এটা কি তাহলে বন্ধ হয়ে যাচ্ছে? এখনও পর্যন্ত ব্যাংকের তরফ থেকে পরিষ্কারভাবে কিছু বলতে পারছে না। ওরা বলছে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ইউনাইটেড ব্যাংক মানে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির যদি চুক্তি এদি থাকে বা ওদের সঙ্গে যদি সেরকম কিছু কথাবার্তা হয়ে থাকে তখন এটাকে চালু রাখতে পারবে, আর যদি না হয় তখন এটা বন্ধ হয়ে যাবে। তো এখনও কিন্তু এটা নিয়ে ক্লিয়ার ওরা কিছু বলছে না, ভবিষ্যতে এটা নিয়ে ওরা মেসেজ করবে বা ওরা তথ্য জানাবে। এখন আপাতত যে সুবিধাগুলো আছে ইউনাইটেড সুরক্ষা যোজনা এখনও পাওয়া যাবে যতদিন পর্যন্ত আপনার দিন মানে এটা নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়। এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, কারণ এটা নিয়ে যেহেতু পরিষ্কার তথ্য ওরা দিতেই পারছে না, সুতরাং এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। আশা করি আপনাদেরকে এই
তথ্যগুলো ঠিকঠাক দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন। ধন্যবাদ দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন এবং সজাগ থাকুন।